যে পাখিটাকে আজকে খুঁজতে এসেছি তার নাম কালেম পাখি ইংরেজি নাম গ্রে হেডেড সোয়াম ফ্যান আগে বলা হতো পার্পেল সোয়াম ফ্যান এটা রেল গ্রুপের পাখি আর বেশ বড় সাইজের এই আমার সেট আপ সেলেস্টনের স্কোপের ওপরে মোবাইল লাগিয়েই কাজ চলছে আর যে পাখিগুলোকে খুঁজছি সেই পাখিগুলো আছে ওই দূরে ওখানে জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে মোবাইলে কিছুটা দেখা যেতে পারে এরা অগভীর জলা জায়গা পছন্দ করে ঝিলের পাড় নদীর পাড় বা মার্সল্যান্ডেও দেখা যায় জলজ গাছপালার মধ্যে ঘুরে ঘুরে খাওয়ার খেয়ে বেড়ায় খুব বড় গ্রুপে থাকে না আট দশটা পাখি দল বেঁধে ঘুরে বেড়ায় একই গ্রুপের পাখি হয় একই সাথে হোয়াইট প্রেস্টেড ওয়াটার হেন কমন মূর হেন কুট প্রঞ্চু জাকানা এদেরও ঘুরতে দেখা যায় কিন্তু বাকি যেমন আমাদের জল পিপি জল এদের মতো এতটাও কমন নয় তবে যেখানে দেখা যায় সেখানে সারা বছরই দেখা যায় একে প্রথম আমি দেখেছিলাম আসামে গিয়ে ব্রহ্মপুত্রের উপত্যকায় খুঁজতে খুঁজতে গিয়ে হঠাৎ দেখা পেলাম এই পার্পেল হেডেড সোয়া প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম কারণ পাখিটার কালার এত সুন্দর পুরো পার্পেল কালারের বডির ওপরে রেড কালারের মাথা যে খুবই খুবই ব্রাইট আর সাইজেও অনেকটা বড় তো তারপর লাস্ট বছর যখন একে আমাদের বাড়ির কাছেই খুঁজে পেলাম তখন আরও ভালো লাগলো মোটামুটি গোটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট জুড়েই এদের দেখা পাওয়া যায় আমেরিকার ফ্লোরিডাতেও এভিয়ারি থেকে পালিয়ে গিয়ে এরা ইন্ট্রোডিউসড হয়ে গেছে এদের একটা অদ্ভুত স্বভাব এদের ছোট্ট লেজটাইরা বারবার বারবার ফ্লিক করতে থাকে আর পেছনের সাদা পোর্শন্টটা রিভিল হয় এই সেম স্বভাব হোয়াইট ব্রেস্টেড ওয়াটার হেনেও দেখা যায় শুধুই কি পার্পেলেটেড সোয়াম্পেন এখানে আছে আরও অনেক পাখি আছে তাদের দেখাও হয়তো পাবো তবে আজকে মেন টার্গেট এই পার্পেলেটেড সোয়াম্পেন আরে স্নাইপ এরা কমন উইন্টারে এশিয়ার উত্তর দিক থেকে সাউথ এশিয়াতে উড়ে আসে এদের ঘুরে বেড়াচ্ছে কমন স্যান্ড পাইপার এরাও উইন্টারে নর্থ এশিয়া থেকে সাউথ এশিয়াতে মাইগ্রেশন করে এখানে শুধু একটা সিঙ্গেল সিঙ্গেল পাখি আছে কিন্তু কিছু জায়গায় এরা হাজারে হাজারে ঝাঁকে উড়ে আসে এছাড়াও গলা বাড়িয়ে বসে আছে পার্পেল হেরন একটা লিটিল গ্রিবেরও দেখা পেলাম ইউরেশিয়ান কুট মাঝে মধ্যেই দৌড়ে বেড়াচ্ছে এদিক ওদিক চেষ্টা করে অসফল হলো এক ইন্টারমিডিয়েট এগ্রেট মাছ ধরার লিটিল এগ্রেট আবার কিছু না করে বিকেলে রোদের মজা নিচ্ছে চুপচাপ তো আলটিমেটলি আজকে এই সোয়াম্প ল্যান্ডটাতে এসেছি এটা একদিকে হাইওয়ে আর একদিকে রেল লাইন দুটোর মাঝখানে স্যান্ডউইচ হওয়া এক তিনকোনা সোয়াম্প প্ল্যান্ড এখনও পর্যন্ত এখানে এগ্রিকালচার শুরু হয়নি তবে ধীরে ধীরে কিছু জায়গাতে দেখছি এগ্রিকালচার অলরেডি শুরু হচ্ছে ফলে এই সোয়াম্প প্ল্যান্ডটাও বেশি দিন হয়তো থাকবে না মাছ চাষ আর ধান চাষ এই দুটো দুদিক থেকে এনক্রোচ করে নেবে এই সোয়াম্প তো যতদিন আছে